নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমার যে ভিডিওর বিষয় তা সাধারণ জ্ঞান সম্পর্কেই। আর আজকের ভিডিও অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ বন্ধুরা কিছু শিখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমাদের ট্রাস্ট কোশ্চেন, ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প কোথায় ছাপা হয়? ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় নাসিকে। নেক্সট, কোন জেলা থেকে হুগলি জেলার জন্ম হয়েছে? বর্ধমান জেলা থেকে হুগলি জেলার জন্ম হয়েছে। নেক্সট, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলে? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলে। নেক্সট, কোন দেশে খুচরো পয়সা হিসেবে সুচ ব্যবহৃত হয়? নাইজেরিয়ায় খুচরো পয়সা হিসেবে সুচ ব্যবহৃত হয়। নেক্সট, রবিবার ছুটির দিন কার নির্দেশে? রোম সম্রাট কনস্টান্টাইনের নির্দেশে রবিবার ছুটির দিন। নেক্সট, জাপানের সংসদকে কি বলা হয়? জাপানের সংসদকে বলা হয় ডায়েট। নেক্সট, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। নেক্সট, মানব দেহে লোহার পরিমাণ কত? মানব দেহে লোহার পরিমাণ 4.5 গ্রাম। নেক্সট, ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কি? ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব হল ডালহৌসি ক্লাব। নেক্সট, সাপ গন্ধ পায় কিভাবে? সাপ গন্ধ পায় তার জিভের সাহায্যে। নেক্সট, টরেন্টো শব্দের অর্থ কি? টরেন্টো শব্দের অর্থ হল মিলন স্থল। নেক্সট, প্রথম লোকগণনা চালু করেন কে? প্রথম লোকগণনা চালু করেন লর্ড মেয়ো। নেক্সট, স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেন? স্টেনলেস স্টিল আবিষ্কার করেন হ্যারি ব্রিয়ারলি। নেক্সট, উড়ন্ত মাছের দেশ কাকে বলা হয়? বার্বাডোসকে উড়ন্ত মাছের দেশ বলা হয়। নেক্সট, দেশলাই কে আবিষ্কার করেন? দেশলাই আবিষ্কার করেন ইংল্যান্ডের জন ওয়াকার। কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো কবে চালু হয়? কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলো চালু হয় 1899 সালে। নেক্সট, সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রুপ? ও গ্রুপের রক্তদাতারা সকলকেই রক্ত দিতে পারে। নেক্সট, পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট,
ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয়? মুম্বাইকে ভারতের মূলধনের রাজধানী বলা হয়। নেক্সট, শামুক কতদিন ঘুমায়? শামুক 3 বছর ঘুমায়। নেক্সট, শিশু জন্মের সময় দেহে কতগুলি হাড় থাকে? একটি শিশু জন্মের সময় তার দেহে 300টি হাড় থাকে। নেক্সট, পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কতগুলি? পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা 206টি। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র কোনটি? পৃথিবীর প্রাচীনতম চিকিৎসা শাস্ত্র হল আয়ুর্বেদ। নেক্সট, রবীন্দ্রনাথকে সর্বপ্রথম বিশ্বকবি কে বলে সম্মানিত করেন? রবীন্দ্রনাথকে সর্বপ্রথম বিশ্বকবি বলে সম্মানিত করেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে রাখুন কি এইরকম ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য নিজে সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন। জয় হিন্দ।